নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরের চওড়াকে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। খণ্ডঘোষ ব্লকের সরেঙ্গাতে পঞ্চায়েতি রাত সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। তৃণমূলের নতুন একটি কার্যালয়ের উদ্বোধন হল রবিবার। পালস পোলিও কর্মসূচি অনুষ্ঠিত হল রবিবার। রবিবার নান্দুরে একটি ক্লাবের উদ্যোগে আয়োজন করা হল স্বেচ্ছায় রক্তদান শিবিরের। অবশেষে বিদ্যুৎ সংযোগ পেল কাল্লার পূর্বস্থলী চাঁদপুরের বাসিন্দারা। বাঁকুড়ার সারিঙ্গার সুখাটালী গ্রামে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন বিজেপির মণ্ডল সভাপতি সহ সাতজন কর্মী। চড়ুইভাটিতে মাতোয়ারা হলেন সর্বমঙ্গলা সংলগ্ন একটি আবাসনের সদস্যরা। চলে আসছি বিস্তারিত খবরে। খণ্ডঘোষ ব্লকের সরঙ্গাতে পঞ্চায়েতি রাজ সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। জেলা এবং রাজ্য স্তরের নেতৃত্বের উপস্থিতির মাধ্যমে পরিপূর্ণতা পায় এদিনের এই কর্মসূচি। এবং সদস্য থেকে আরম্ভ করে আমাদের এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি, আমাদের খণ্ডঘোষ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের আজকে রবিবার অনুষ্ঠিত হল পঞ্চায়েতি রাজ সম্মেলন। খণ্ডঘোষ ব্লকের সরঙ্গাতে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মযজ্ঞ। এদিনের কর্মসূচি উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা মিছিল করে অনুষ্ঠান মঞ্চে এসে উপস্থিত হন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। আমি সকলকে অনুরোধ করছি যে আপনারা প্রত্যেকে বসে যাবেন আমাদের সাথে সহযোগ। শহীদদেরকে মান্যদান প্রদীপ প্রজ্বলনের মঞ্চে খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্বোধনী সঙ্গীতের দ্বারা এদিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ, ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, সহসভাধিপতি শম্পা ধারা, জামালপুরের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভানেত্রী বাসবী রায়, উত্তম সেনগুপ্ত, খোকন দাস সহ বিভিন্ন নেতৃত্ব ও কর্মী সমর্থক বৃন্দ এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আমরা স্যারের নির্দেশ অনুযায়ী আমি আমাদের স্বেচ্ছাসেবক প্রতিনিধি যারা আছেন সকলকে অনুরোধ করবো আপনাদের বসার জন্য প্রয়োজন হলে আপনারা বারান্দায় বসে যেতে পারেন। আমরা নিলাম সবার সঙ্গে দেখা পাবেন।
পারবেন কি বলেন না, কি কাটিনি এখনো? তাহলে এখন কোন সময় এই স্কুলের মানে দৌড়ায় দেখেছেন তো, 400 মিটার, 200 মিটার, 800 মিটার, আবার 1500 মিটার হয় না, 4 বার 5 বার দিতে হয়। যারা বেশি দৌড় দেয় ভালো, আপনি দেখবেন ওই, আর যারা প্রথমেই লাফিয়ে ওঠে। এরপর আমরা সম্মেলন এখন করব, আমাদের পূর্ব মোর্চা সেবক যারা আছেন বড় গেটটা আপনারা বন্ধ করে দিন। মাননীয় দেবদূত মহাশয় উপস্থিত আছেন আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মাননীয় উজ্জ্বল দা, আমাদের সহসভাধিপতি আছেন শম্পা ধারা মহাশয়, উপস্থিত আছেন আমাদের বর্ধমান কাউন্সিলর সমতা, আছেন সাধারণ সম্পাদক মুন্তেখা ভাই, আছেন আমাদের মাননীয় বিধায়ক নবীন চন্দ্র ভাট মহাশয় আমার গার্জেন, আছেন আমাদের দেবুদা আমাদের গাইনার বিধায়ক আমাদের নেপাল ভাই, আছেন আমাদের জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী মাননীয়া কৃষ্ণাদী, আছেন আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদ ছাত্র পরিষদের সভাপতি মাননীয় বাপ্পা ভাই, উপস্থিত আছেন আমাদের মেহবুবা। আমরা ভুলে যাইনি নেতার কথা, আমরা ভুলে যাইনি সুটপুরের কথা, আমরা ভুলে যাইনি কলকাতার মাটিতে মমতা ব্যানার্জিকে বাদশাহ লালনটা মেরে পিছিয়ে রাস্তা রক্তে লাল করে দিয়েছিল। সেদিন অনেকে ভেবেছিল মমতা ব্যানার্জি মৃত্যু মুখে জাতীয় হয়ে যাবে, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ অসীম করুণায় তিনি উঠে এসছেন। আমরা তাই আপনাদের বলব, খণ্ডঘোষের মানুষের কাছে আমাদের বক্তব্য, চলুন আমরা সবাই মিলে সংঘবদ্ধ ভাবে আমরা দলটাকে সুন্দর করে গড়ে তুলি, আমরা দলটাকে মানুষের কাছে উপস্থাপনা করি, মানুষ যাতে আমাদের গ্রহণ করে এবং বলতে কোনো দ্বিধা নেই, আমরাই হতে পারি, আমিও হতে পারি। আমাদের গ্রামে দেখবেন অনেক মানুষ আছে যে বরযাত্রী নেমন্ত্রণ করলে পাঞ্জাবি গায়ে দিয়ে পাঞ্চিপতি সুতে বাসে উঠে পড়ে, কারণ বরযাত্রীকে কোনো সেখানে গিয়ে উপহার দিতে হয় না, সে খেয়ে পাঞ্চি মেয়ে বাড়ি চলে আসে। কিন্তু যে কোনো যাত্রী সে জানে একটি মেয়ের ভিত্তিতে আমাদের আজকে খণ্ডঘোষ ব্লকে পঞ্চায়েতের আজ সম্মেলন, এই সম্মেলনে উপস্থিত ছিলেন আমাদের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের অভিভাবক, মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা আমাদের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় স্বপন দেবনাথ মহাশয় উপস্থিত ছিলেন, আমাদের বর্ধমান জেলা পরিষদের মাননীয় সভাধিপতি দেবটুটু মহাশয় উপস্থিত ছিলেন, বর্ধমান জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সুভাষ দা, সেই সঙ্গে বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত সাধারণ সম্পাদক নেতৃত্ব কর্মাধ্যক্ষ জেলা পরিষদের এবং আমার ব্লকের আমাদের খণ্ডঘোষ ব্লকের দুই কার্যকরী সভাপতি হেমন্ত দত্ত মহাশয়, অনুক্তা মহাশয়, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় বাসবী রায় মহাশয়া, তৎসহ খণ্ডঘোষের 10টি অঞ্চলের আমাদের বিধায়ক মাননীয় রবীন্দ্রচন্দ্র বাগ মহাশয়, আমাদের খণ্ডঘোষের কান্ডারি এবং আমাদের গার্জেন মাননীয় বিধায়ক রবীন্দ্রচন্দ্র বাগ মহাশয়, সেই সঙ্গে আমাদের বিষ্ণুপুরের এমপি মাননীয় সৌমিত্র খা মহাশয়, তৎসহ খণ্ডঘোষ ব্লকের প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা বুথের প্রত্যেকটা গ্রামের সমস্ত যে তৃণমূলের সৈনিক কর্মী তৃণমূলের হৃৎপিণ্ড তারা সকলেই এখানে হাজির ছিল। সামনেই পঞ্চায়েত ইলেকশন, তার উদ্দেশ্যে আজকে পঞ্চায়েতের সম্মেলন, সামনে পঞ্চায়েত ইলেকশনকে সামনে রেখে, কারণ আমাদের বিশ্বজয়ী মাননীয় বিশ্বনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের নেত্রী তিনি আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে যে কর্মযজ্ঞ করেছেন, যে কর্মকাণ্ড করেছেন, নির্দোষদের হাজারো অপপ্রচার সত্ত্বেও 2016 সালে তিনি প্রমাণ করে দিয়েছেন যে তার উন্নয়নের জন্যই আজকে একবারে ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে যে রেকর্ড করেছেন
একক রাজনৈতিক দল হিসাবে এর আগে এরকম কেউ এত সিট নিয়ে পশ্চিমবাংলা সরকার গঠন করেননি, সেটা তার কাজের মূল্যায়নের উপরেই আজকে পশ্চিমবাংলার সমস্ত মানুষ সেই জায়গায় করেছেন। পঞ্চায়েতি রাজ সম্মেলনে এটাই বার্তা, সমস্ত কর্মীদের এটাই বার্তা যে এখানে বিরোধী বলে কোনো কিছু নাই, তাদের কোনো কর্মী নাই, তাদের কোনো লোক নাই, তাদের কোনো ভালো নেতা নাই, লিডার নাই, তারা করতে পারবেন না, আমাদের উপর দোষ চাপাচ্ছেন। এখানে ১০০ আমাদের ৪৩টা পঞ্চায়েতের সদস্য, সেই ১৪৩ হবে আমাদের ২৯টা পঞ্চায়েত সমিতির সদস্য, সেখানে ২৯ হবে আমাদের ৩টে জেলা পরিষদ সদস্য, ৩টে জেলা পরিষদ ৩টেই হবে মা মাটি মানুষের দলের। এখানে বিরোধী শূন্য আমরা পঞ্চায়েত, বিরোধী শূন্য পঞ্চায়েত সমিতি এবং বিরোধী শূন্য জেলা পরিষদ আমরা গঠন করব। এই অঙ্গীকার আমরা আমাদের গার্জেনের কাছে, আমাদের লিডারের কাছে আজকে এই জায়গাটাতে আমরা এই কথা দিয়েছি। যে সমস্ত সুযোগ সুবিধা সাধারণ মানুষের হাতে পৌঁছে গেছে, সাধারণ মানুষ যেভাবে উপকৃত হচ্ছেন, তাই তো আজকে মমতা ব্যানার্জি বাংলার এত জনপ্রিয় ব্যক্তি, তৃণমূল কংগ্রেস আজকে এত জনপ্রিয় দল। গত পরশুদিন সারা ভারতবর্ষ ব্যাপী একটা সমীক্ষা হয়েছে, সেই সমীক্ষায় দেখা গেছে যে ভারতবর্ষের ৪২% মানুষ মমতা ব্যানার্জিকে চাইছেন প্রধানমন্ত্রী হিসেবে, সে জায়গায় নরেন্দ্র মোদীকে চাইছেন মাত্র ২৪% মানুষ। ভারতবর্ষের যে দল শাসন করছে, যে আমরা শুরু করি মায়ের দুধ থেকে, আমরা যখন একটু বড় হই আমাদের খাবার চাই এক মাস পর থেকে, ৬ মাসে আমরা অন্নপ্রাশন করি, আর আমরা বলি মানুষ হিসাবে বেঁচে থাকতে হলে ৩টে জিনিস দরকার, খাদ্য বস্ত্র বাসস্থান। আর সে ৩টে কাজ এই পৃথিবীর কেউ করতে পারেননি, যিনি একটা মাত্র মহিলা, যিনি আপনাদের মতো আমাদের মতো আট পরে একজন মহিলা। মোরা হয়েছে পতাকায়, মোরা হয়েছে এলাকায় লালে লাল হয়ে গেছে, সম্মেলন হচ্ছে হয়তো জেলার হয়তো ব্লকে, সম্মেলন ভেতরে হচ্ছে, ঘরের ভেতরে বা এরকম মঞ্চ করে হচ্ছে, সেখানে হাতে করা লোক ৫০ জন কি ২০০ জন কি ৪০০ জন এরকম, আর বাইরের লোক অনেক আছে, রান্না বাড়া করছে, তারা ব্যবস্থা করছে, তারা ঝান্ডা টাঙাচ্ছে, তারা বাইরে সব কোনা গুনতি হাতে করা কিছু নেতা, গরিব মানুষের মহান নেতা, আর বাইরে ফ্যাক খাটাচ্ছে সব ওই সিপিএম পার্টির ক্যাডাররা, মানে গরিব মানুষের বন্ধু যারা রয় সংগ্রাম করেছে, এক শ্রেণীর মানুষকে বাইরে রেখেছে। সঙ্গের উপস্থিত বিধায়ক শ্রী সৈকত মাজার শারীরিকভাবে অসুস্থ, তাই আমি সৈকতকে আমাকে ছেড়ে দিতেই হবে, তা সৈকত এখন কিছু বলবেন, তারপরে আমরা আমাদের সভা বক্তৃতা পর্বের সভা আমরা শুরু করব। সৈকত মাজার, আমাদের পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের পঞ্চায়েত রাজ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, এবং এই ১০টি অঞ্চলের যা কর্মী সমর্থক পঞ্চায়েতের সদস্য সদস্যা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে আপনার উপস্থিতি খুবই উৎসাহব্যঞ্জক, এবং আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন এত মানুষের সমাবেশ একটা রাজনৈতিক সম্মেলনে আগে কখনো খন্ডঘোষে দেখেনি। একটাই কারণ, তার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, তার কাজের নিরিখে প্রতিটি গৃহে মমতা ব্যানার্জি উন্নয়নের প্রকল্প পৌঁছে গেছে, তার জনগণের সঙ্গে মমতাজি ছিলেন, আছেন, আগামী দিনে থাকবেন, অতএব এই আগামী দিনে পঞ্চায়েতে খন্ডঘোষ ব্লকে জয়ী হওয়ার কোনো জয়ী হওয়ার ব্যাপারে কোন রকম সন্দেহ নেই। সামনে যে পঞ্চায়েত ইলেকশন, কি বার্তা দেবেন কর্মীদের? কর্মীদের মমতা ব্যানার্জি উন্নয়নের প্রকল্প গ্রামে গ্রামে বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়ার কথা বলেছে। স্যার বিজেপির যে উত্থাপন, সে সম্পর্কে যদি কিছু বলেন। বিজেপি উত্থাপ, বিজেপি আবার কি আছে, তা কি ওদের কি হবে, ওই একটা দু চারটে মিটিং করবে, এখানে কোনো বিজেপি খন্ডঘোষ শুধু বার্তা একটাই যে আমরা তো যার পতাকা নিয়ে আমরা বহন করে চলেছি, সেখানে মমতা ব্যানার্জিকে মানুষ ভালোবাসে, আর সেখানে মমতা ব্যানার্জির উন্নয়নের লক্ষ্যেই মানুষ আমাদেরকে ভোট দেবে, আর খন্ডঘোষ আমার মনে হয় না কোনো বিরোধী বলে
কোনো প্রার্থী হবে, কারণ এখানে বিরোধীরা যে অত্যাচার করেছিল সিপিএম এবং বিজেপি বলে এখানে কোনো কিছু অস্তিত্ব নেই। সিপিএম যে প্রার্থী দেওয়ার চেষ্টা করছে, ওরা যদি ওদের মতো প্রার্থী দেয় তা মানুষ ওদেরকে ভোট দেবে না। এখানে পুরোটা 143টা বুথেই পুরোপুরি আপনার তৃণমূল কংগ্রেসই জিতবে। 100% আমরা প্রায় আমাদের 1880টা বুথ আমার লোকসভায়, তারা বুথে সবগুলো জিতবো। বর্ধমান জেলাতে যতগুলো বুথ আছে প্রত্যেকটা বুথ আমরা জিতবো, বিজেপি একটা বুথও জিতবে না। কারণ বিজেপির সংগঠন বলে কিছু নেই, বিজেপিকে মানুষ মাত্র 23% আর মানুষ চাইছে, নরেন্দ্র মোদীকে আর মমতা ব্যানার্জীকে চাইছে 73% মানুষ, তাই এখানে কোনো প্রশ্নই নেই। আয়োজকদের পক্ষ থেকে অতিথিবৃন্দের সম্বর্ধনা জানানো হয়। আদিবাসী নৃত্যের মাধ্যমে এদিনের কর্মসূচি পরিপূর্ণতা লাভ করে। দলীয় নেতৃত্ব নিজেদের সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি বিরোধীদের প্রতি ক্ষোভ উগড়ে দেন। সম্মেলন উপলক্ষে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। আসন্ন নির্বাচনে জয় নিশ্চিত, এমনটাই জনসমক্ষে মতামত প্রকাশ করেন দলীয় নেতৃত্ব। সারেঙ্গা থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। তৃণমূলের নতুন একটি কার্যালয়ের উদ্বোধন হল রবিবার। ফিতে কেটে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। কর্মসূচি ঘিরে দলীয় নেতৃত্ব সহ কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। বরসুল তৃণমূল অঞ্চল কংগ্রেসের অধীন আমার এই বামুনপাড়া গ্রাম, এই বামুনপাড়া গ্রাম এমন একটা ভৌগোলিক অবস্থান, এই অবস্থানের জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। শাসক দলের একটি কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হল রবিবার। বরসুল দু নম্বর অঞ্চলের বেল্লার ব্রাহ্মণপাড়া এলাকায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। উদ্বোধন হলো একটা গ্রামে একটা বুথে, সেটা কারণ হচ্ছে একটাই কারণ যে আমাদের যেটা আমি গাইডলাইন আছে আমাদের যে একটা অঞ্চলে একটাই পার্টি অফিস হবে, কিন্তু আমার বরসুল দু নম্বর অঞ্চল এমন একটা জায়গায় অবস্থিত যে এই গ্রামটা প্রায় 3-4 কিলোমিটার দূরে এবং খুব দুর্গম রাস্তা, আমার যদি মেন কার্যালয়ে যেতে হয় সেই জন্য ওরা প্রস্তাব দিয়েছিল যখন, তখন আমি বললাম ঠিক আছে, আমি ব্লক সভাপতির সঙ্গে কথা বলেছি, তিনিও রাজি হয়েছেন এবং এখানে সেই জন্য একটা পার্টি অফিস তৈরি হলো যাতে এই গ্রামের সমস্ত মানুষরা যারা এই চায়ের দোকানে বসে ইয়ে করতো তারা একটা জায়গায় এসে তারা মাঝে মাঝে মিটিং করবে, আমিও এখানে আসবো, আমি এসে আমার গাইডলাইন আমার পার্টির গাইডলাইন এবং আমার পার্টির যে কার্য কি নির্দেশ সেই নির্দেশ আমি এদের সঙ্গে আলোচনা করবো। এই কার্যালয়ের উদ্বোধনীয় অবস্থানটা কার্য সিদ্ধ হলো সেই রকম অবস্থায় আপনারা প্রতিদিন আসবেন, কারণ যে কোনো একটা পার্টি। ফিতে কেটে নতুন কার্যালয়ের উদ্বোধন হয় এদিন। দলীয় নেতৃত্ব দলীয় পতাকা উত্তোলন করেন। নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে দলীয় নেতৃত্ব সহ অন্যান্য কর্মীদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। এদিন নেতৃত্ব নতুন কার্যালয়ের উদ্বোধনের পাশাপাশি কেন্দ্র সরকারের বিরোধিতায় মুখরিত হয়ে ওঠেন। বেলনা থেকে অর্ঘ্য ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। পালস পোলিও কর্মসূচি অনুষ্ঠিত হল রবিবার। অসংখ্য পরিবার এদিন তাদের শিশুদের পোলিও খাওয়ান। কর্মসূচি উপলক্ষে স্বাস্থ্যকর্মীদের কর্মচঞ্চলতা ফুটে ওঠে। পালস পোলিও কর্মসূচি অনুষ্ঠিত হল রবিবার। বিভিন্ন জায়গায় চলে এইরূপ কর্মসূচি। অন্যান্য জায়গার সাথে সাথে ভাতার গ্রাম পঞ্চায়েতের কুলচন্ডা উপস্বাস্থ্য কেন্দ্রেও এইরূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্যকর্মীদের মধ্যে কর্মচঞ্চলতা ফুটে ওঠে। পালস পোলিও হচ্ছে 28 জানুয়ারি 90 প্রোগ্রাম কুলচন্ডা সাব সেন্টারে পালস পোলিওটা হচ্ছে। 0-5 বছরে সমস্ত বাচ্চাকে এখানে পোলিও টিকা খাওয়ানো হচ্ছে। আর এখনো পর্যন্ত মোটামুটি 90টা বাচ্চা পালস পোলিও খাওয়ানো হয়েছে। এখানে বাচ্চারা সবাই ঘুরতে আসছে, খেয়ে যাচ্ছে। এই তো
অসংখ্য উপভোক্তা তাদের বাচ্চাদের পোলিও খাওয়াতে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। এইরূপ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ায় খুশি উপভোক্তারা। সাব সেন্টারে এসেছি, এখানে আমার নাতনিকে পোলিও খাওয়ানোর জন্য, পোলিও খাওয়ানো হলো। আমি এসেছি কুলচন্ডা সাব সেন্টারে, এখানে আমার বাচ্চাকে পোলিও খাওয়াতে এসেছি। এখানে উদ্যোগ কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে যে সরকার থেকে যে উদ্যোগটা নিচ্ছে, যে আমাদের দেশে মানে পোলিও রোগটাকেই যে উৎখাত করা হচ্ছে, খুব ভালো লাগছে যে বাড়ি বাড়ি গিয়ে এত মানে উদ্যোগ নিয়ে বলছে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য, খুব খুশি আমরা। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। রবিবার নান্দুরে একটি ক্লাবের উদ্যোগে আয়োজন করা হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন প্রায় শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুর দুই অঞ্চলের অন্তর্গত নান্দুরে একটি ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল রবিবার। নান্দুরের দুর্গা ময়দানে অনুষ্ঠিত হয় এদিনের এই রক্তদান শিবির। এদিন প্রায় শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংকে। মূলত বিভিন্ন ব্লাড ব্যাংকগুলিতে যে রক্তের সংকট দেখা যায়, সেই রক্তের সংকট মেটাতেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়। আজকে বৈজ্ঞানিকপুর দুই অঞ্চল আমাদের নাদুর দেবু স্মৃতিসংঘের উদ্যোগে আজকে এখানে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। এখানে সকলেই উপস্থিত আছেন, আমাদের এই ক্লাবের সভাপতি, আপনার সম্পাদক থেকে শুরু করে বিশেষ করে বাপ্পা এবং অনুপম ঘোষ, এই ক্লাবের কর্মকর্তা, তারা সকলেই উপস্থিত আছেন। আজকে এখানে টার্গেট আছে 75টা রক্ত দেবা। আমরা শিবশঙ্কর সেবা সমিতিকে রক্তটা দিচ্ছি। তো এরকম কাজ এই দেবু শিবসংঘ 12 মাসই মানুষের সঙ্গে থাকে, মানুষের পাশে থাকে এবং এবং জনকল্যাণমূলক কাজ করে থাকে। এবং এবছর এই ক্লাব আমরা যুবকল্যাণ দপ্তর থেকে 2 লক্ষ টাকা আগামী 7 তারিখে চেকেরা পাবে। সেটা সবই মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাসের নির্দেশে এবং আমার উদ্যোগে এই ক্লাবকে আজকে 2 লক্ষ টাকা অনুদান, আর্থিক অনুদান দেওয়া হয়েছে। আমি এই বিধানসভা ক্ষেত্রে 34টা ক্লাবকে 2 লক্ষ টাকা করে অনুদান দিয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় অরূপ বিশ্বাসের নেতৃত্বে। তো ভালো লাগছে আগে এই ক্লাবে এসে, এরা তো 12 মাস বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ, রক্তদান শিবির থেকে শুরু করে খেলাধুলা থেকে শুরু করে সব রকম সমাজসেবামূলক কাজ 12 মাস করছে। আচ্ছা, কোথায় হচ্ছে এটা? এটা নাদুরে, নাদুর আমাদের দেবু স্মৃতি সংঘ, এটা বৈকুণ্ঠপুর দুই অঞ্চল নাদুর গ্রাম। আচ্ছা, কিছু কিছু ব্লাড ব্যাংকে গিয়ে দেখা যায় রক্ত নেই, কিন্তু রক্ত দিয়ে যাচ্ছে কিন্তু রক্ত পাচ্ছে না মানুষ। এটাই হচ্ছে মানে পার্থক্য আছে আমাদের এই শিবশঙ্কর সেবা সমিতি। কিন্তু আপনারা দেখবেন যে কোনো জায়গায় যে এখানে এনাদের রক্ত দিলে সেই রক্তটা কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের যারা দরকার হয় সঙ্গে সঙ্গে পাওয়া যায়। কিন্তু অন্যান্য যে হসপিটালে বলুন বা থ্যালাসেমিয়া বলুন, এরা এদের কাজে রক্ত দেওয়া হয় না। যেহেতু রক্তটা ডিমান্ড প্রচুর হয়ে গেছে, সেই জন্য রক্তটা সবসময় পায় না, কিন্তু শিবশঙ্কর রক্তটা সবসময় মানুষ পায়। উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, ক্লাবের সকল সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এটা হচ্ছে নাদুর পূর্বপাড়া দুর্গা ময়দান নাদুর দেবস্মৃতি সংঘ পরিচালনায় করা। কত মানুষ রক্ত দিচ্ছেন এখানে? 70 জন রক্ত দিচ্ছে, 50 জন পুরুষ আছে, 20 জন মহিলা। এই রক্তটা দিয়ে কি সুবিধা হয়? কারণ সুবিধা বলতে সময় বেশি, কারু কখন তো শরীর টরীর নানান রকম খারাপ হয়, নানান রকম অসুখ বিসুখ আছে, কোনো ডোনার হয়তো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, সেই মতো অবস্থায় এই কার্ড নিয়ে তাদের সেবা সুস্থতা করা, এগুলো আমরা করে থাকি, আগেও করেছি বা এখনও করছি। নান্দুর থেকে অর্ঘ্য ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। অবশেষে বিদ্যুৎ সংযোগ পেল কালনার পূর্বস্থলী চাঁদপুরের বাসিন্দারা। শনিবার তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। খুশি গ্রামবাসীরা। ১৯৪৭ সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হলেও এখনো পর্যন্ত রাজ্যের অনেক প্রত্যন্ত গ্রামেই বিদ্যুৎ গিয়ে পৌঁছায়নি।
অবশেষে কালনা মহকুমার শাসক নীতিন সিংহানিয়ার উদ্যোগে এবং রাজ্য সরকারের সহযোগিতায় আলোর দেখা পেল কালনার পূর্বস্থলীর চাঁদপুরের বাসিন্দারা। পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সংযোগ থাকলেও চাঁদপুরে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না। গ্রামে বসল নতুন ট্রান্সফর্মার। এলাকার 35টি পরিবারের মধ্যে 25টি পরিবার ইতিমধ্যেই বিদ্যুৎ সংযোগ পেয়েছে। বাকি পরিবার ফর্ম ফিল আপ করলেই বিদ্যুৎ সংযোগ পাবে বলে জানান মন্ত্রী স্বপন দেবনাথ। ভালো লাগবে, আমরা কিন্তু মানে পেছনে থার্ড হওয়ার জন্য দৌড়েছি, পাঁচ ছয় জন যত সব গ্রামে আলো গেছে। আধার কলোনি একটা সমাজে পিছিয়ে পড়া সব আদিবাসী সম্প্রদায়ের মানুষ বাস করে, চেষ্টাটা কিন্তু অনেক আগেই হয়েছিল, কিন্তু অনেক রকম বাধা ছিল। মাঠ ঝাড় বললাম তো, জমি এগুলোকে ক্লিয়ার করে দিতে দিতে দেরি হয়েছে। এসডিও সাহেবও ভূমিকা নিয়েছেন, বিদ্যুৎ দপ্তরও করেছেন, আমাদের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি তারা উদ্যোগ নিয়েছেন, বিডিও সাহেব উদ্যোগ, সকলের মিলিত চেষ্টায় বিদ্যুৎটা পৌঁছে দেওয়া গেল। 35টা বাড়ি আছে, 25টা বাড়িতে কানেকশান হয়ে গেছে, একটা নতুন করে ট্রান্সফরমার 25 কেভি বসানো হয়েছে, সেই সঙ্গে বাদবাকিগুলো ফর্ম আজ ফিল আপ করা হচ্ছে। এরা ফর্ম ফিল আপ করে দিলে 35টা বাড়িতে আধার পাড়া অরুণোদয় পাড়া হবে। অবশেষে বিদ্যুৎ সংযোগ পাওয়ায় খুশি গ্রামবাসীরা। শনিবার বিকেলে তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়া উপস্থিত ছিলেন কালনা মহকুমা শাসক নীতিন সিংহানিয়া সহ বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ। এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। আগে তো পড়াশোনা করতে পারতাম না কারেন্টের জন্য, এখন পড়াশোনা করতে পারবো বিদ্যুতের সামনে। আগে অন্ধকারে পড়তে হতো, এখন তো মাধ্যমিক দেবো, তাই কারেন্টের জন্য অসুবিধা হবে না। এখন আগে লাইন ছিল না, এখন লাইন চলে এসছে। লাইন এখন পড়াশোনার দিক দিয়ে ছেলেদের বাচ্চা কাচ্চাদের সব দিক দিয়ে সুযোগ সুবিধা হচ্ছে। আগে পড়াশোনা ঠিকভাবে এমনি পড়াশোনার দিক দিয়ে সব দিকে সুবিধা হচ্ছে। এখন কারেন্ট এসছে, এখন সব দিকে সুযোগ সুবিধা হচ্ছে। কেমন লাগছে এখন? ভালো লাগছে। পূর্বস্থলী থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। বাঁকুড়ার সারেঙ্গার সুখাডালি গ্রামে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হল বিজেপির মণ্ডল সভাপতি সহ 7 জন কর্মী। আহতদের ভর্তি করা হয়েছে সারেঙ্গা খ্রিস্টীয় সেবানিকেতনে। রবিবার আক্রান্তদের দেখতে চান বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি। দুষ্কৃতীদের হাতে বিজেপির মণ্ডল সভাপতি সহ 7 জন কর্মী সমর্থকের আক্রান্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বাঁকুড়ার সারেঙ্গার সুখাডালি গ্রামে। সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় গ্রামের একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন বিজেপির মণ্ডল সভাপতি বিষ্ণুপদ মণ্ডল সহ বেশ কয়েকজন। অভিযোগ, অতর্কিতে বেশ কিছু দুষ্কৃতীর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। ঘটনায় গুরুতরভাবে জখম হন বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি বিষ্ণুপদ মণ্ডল সহ 7 জন বিজেপি কর্মী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সারেঙ্গা খ্রিস্টীয় সেবানিকেতনে নিয়ে যান। বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন। রবিবার সকালে আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে যান বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র। আহত মণ্ডল সভাপতি সহ সকল কর্মীদের সাথে আলাদাভাবে কথা বলেন তিনি। নিয়মিতই বসে বিভিন্ন চা দোকানে বসে, আমাদের পার্টি অফিসেও বসে, সেই জায়গায় চা দোকানে কালকে বসে আড্ডা মারছিল। যখন আমাদের বেশিরভাগ কর্মী সেখানে উপস্থিত ছিল, তখন ওরা কিন্তু সেই জিনিসটা লক্ষ্য করেছে। পরবর্তীকালে আমাদের ম্যাক্সিমাম কর্মী বাড়ি চলে যাওয়ার পর যখন ওই 7-8 জন ছিল, তারা বাড়ি ফিরে যাচ্ছে সেই অবস্থায়, এটা তৃণমূল পরিকল্পিতভাবে আমাদের কর্মীদের উপরে আক্রমণ করেছে এবং সেটা আমাদের এই মণ্ডল সভাপতি বিষ্ণুপদ গড়াই সেও আক্রান্ত হয়েছে। সেটা মোট কতজন আক্রান্ত? মোট আমাদের এখানে 7 জন এডমিশন হয়ে আছে। আচ্ছা, আপনারা থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ আমাদের করা হল।
ঘটনার পর থেকেই চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। চড়ুইভাতিতে মাতোয়ারা হলেন সর্বমঙ্গলা সংলগ্ন একটি আবাসনের সদস্যরা। চড়ুইভাতি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচি ঘিরে আবাসনের সদস্যদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। সর্বমঙ্গলা বাড়ি সংলগ্ন একটি আবাসনের চড়ুইভাতি অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় আবাসনের মধ্যেই। সকলের ব্যস্ততার মধ্যেও নিজেদের মধ্যে আরও দৃঢ়তা বজায় রাখার লক্ষ্যেই এই রূপ উদ্যোগ নেন আবাসনের মানুষজন। চড়ুইভাতির পাশাপাশি মহিলা পুরুষ বাচ্চাদের জন্য নানান রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহিলাদের জন্য মিউজিক্যাল চেয়ার, গুলি চামচ, শাঁখ বাজানো, মোমবাতি জ্বালানো প্রভৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজকে অনুষ্ঠানটা আমরা এরকম ধরুন বছরে যদি 12 বার করতে পারি তাহলে আনন্দ হতো। আমাদের যখনই মন চায় এরকম একটা অনুষ্ঠান তৈরি করে দিই, কারণ ফ্ল্যাটের মানুষ তো সব নিজের নিজের কাজে আমরা ব্যস্ত থাকি, তো বাড়ির মেয়েরা ছেলেরা বাচ্চাগুলো এদের নিয়ে এই যে অনুষ্ঠানটা হচ্ছে এটা আমাদের মনে শান্ত। এই ফিস ছাড়া বা বনভোজন ছাড়া আপনাদের আর কি কোনো কাজ করেন? দেখুন, আমরা খুব মানে কয়েকদিন হলো সবাই মিলে এরকম উদ্যোগ দিয়ে নেমেছি, চেষ্টা করবো নেক্সট এপিসোডগুলো আরও বড় প্রকারে। কী কী চিন্তাভাবনা আছে? চিন্তাভাবনা ধরুন সবাইকে নিয়ে গিয়ে ফিস্ট করা, এরপরে চিন্তাভাবনা আছে যদি কোনো দুস্থ লোককে পারি কোনো রকম কম্বল ফম্বল বা আদার্স কোনো বিষয় দিয়ে সাহায্য করা, এগুলো আমাদের পরবর্তী অ্যাসোসিয়েশনে বা মিটিংয়ে বসে ঠিক করবো। আপনাদের ফ্ল্যাটে কি কোনো পুজো হয়? হ্যাঁ, পুজো হয়। কী পুজো হয়? জন্মাষ্টমী। আচ্ছা, এছাড়া দুর্গা পুজো বা কালী বা সরস্বতী? না, নিত্য পুজো আমাদের এই যে মায়ের মন্দির আছে দেখেছেন, এটা আমরা 365 দিন আমাদের পুজো। কি আছে আজ আমাদের পিকনিক এখানে শুরু হয়েছে? কোথায়? আমাদের সবভূমি অ্যাপার্টমেন্টে আবাসনে আবাসিক পিকনিক। কোন জায়গাটা এটা? সর্বকলাপাড়া, সর্বকলাপাড়া 2 নম্বর শ্যামবাজার লেন। এটা কি প্রতি বছরই হয়? প্রতি বছরই আমরা করে থাকি। কতজন ফ্ল্যাটের সদস্য? আমরা 62 জন আছি। 62টা ফ্ল্যাটে বাসিন্দা? 62 জন? 62 জন। আর কতগুলো ফ্ল্যাট আছে? 17 জন। 17 জন? 20টা ফ্ল্যাটে মিলে আপনারা করছেন? এটা কি ছিলাম? আচ্ছা, এটা কি ফিস্ট হচ্ছে? তার সঙ্গে কোনো খেলাধুলা আছে? শরীর খেলা হচ্ছে। কি কি ইভেন্ট আছে? মিউজিক্যাল চেয়ার আছে মেয়েদের, গুলি চামচ আছে, শাঁখ বাজানো আছে, মোমবাতি জ্বালানো আছে। এটা কি সারাদিন ধরে চলবে? সারাদিন ধরে। প্রতিযোগিতা ঘিরে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। আবাসনের সকল কর্মীরা মিলিতভাবে দিনটিকে উপভোগ করেন। বর্ধমান থেকে পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। খণ্ডঘোষ ব্লকের সরেঙ্গাতে পঞ্চায়েতি রাজ সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। তৃণমূলের নতুন একটি কার্যালয়ের উদ্বোধন হল রবিবার। পালস পোলিও কর্মসূচি অনুষ্ঠিত হল রবিবার। রবিবার নান্দুরে একটি ক্লাবের উদ্যোগে আয়োজন করা হল স্বেচ্ছায় রক্তদান শিবিরের। অবশেষে বিদ্যুৎ সংযোগ পেল কাল্লার পূর্বস্থলী চাঁদপুরের বাসিন্দারা। বাঁকুড়ার সারিঙ্গার সুখাটালী গ্রামে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন বিজেপির মণ্ডল সভাপতি সহ 7 জন কর্মী। চড়ুইভাতিতে মাতোয়ারা হলেন সর্বমঙ্গলা সংলগ্ন একটি আবাসনের সদস্যরা। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।